रेस्पेक्टेड टीचार्स, रेस्पेक्टेड भिवार्स, प्राणप्रिय साथी, आशा करी अपनारा सकले भालो आछेन। आपनादेर आशीर्वाद एबं मंगलमईश्वरेर परम करुणाय आमिओ भालो आछि। तो चलुन एई मुहूर्तेर मोस्ट इम्पर्टेंट बार्ता शेयर करब, अत्यंत गुरुत्वपूर्ण कथा जेगुलो आमादेर अवश्यई मेने चला दरकार एबं आस्ते आस्ते एकटा दिक निर्देशना देवार चेष्टा करब विभिन्न भिडियोर मध्य दिए। जदि आपनारा सेटाके निते पारेन ताहले पारिवारिक अर्थनैतिक जो समस्या सेटा अनेकटाई मिटे जेते पारे, जदि सेगुलो आपनारा फलो करते पारेन। काजटा खूब कठिन जटिल सेरकम हबे ना, किन्तु आपनादेर काजेर विषय कथा बोलबो सेटा एखन नय। एखन जो विषयटा आपनादेर सामने तुले धरते चाच्छि সেটা হলো তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি কি ভূমিকা নিচ্ছে, রমুল ইসলাম শেখ কি বার্তা দিয়েছেন। সামনে একটা সভা আছে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির, রমুল ইসলাম শেখের নেতৃত্বে। সেখানে সমস্ত পার্শ্ব শিক্ষকদের সরকারের পাশে থেকে সরকারের জয়গান গুণকীর্তন করে যাতে সরকার পার্শ্ব শিক্ষকদের প্রতি মানবিকতা দেখায়, তার জন্য রবিউল ইসলাম শেখ পাশে থাকতে বলছেন। বন্ধু, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তাছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। অনেক যদি বলবেন যে কী জন্য থাকবো, কেন আজকে দীর্ঘ 11টি বছর এই সরকার ক্ষমতায় এসেও আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটাকে রক্ষা করলো না, এরকম হাজারো প্রশ্ন রয়েছে। সমস্ত ধরনের আজকে চাকরি প্রার্থীদের, বেকারদের বা চুক্তি শিক্ষকদের, সমস্ত টাইপের চুক্তি শিক্ষকদের, যে কেন আজকে আমরা আজকে চরম দুর্বিষহ অবস্থায় নিপতিত। সেই জায়গা থেকে উত্তরণের পথ, একদিকে যে রমিউল ইসলাম শেখ খুব খারাপ কথা বলছেন তা নয়, কারণ যে স্পৃহা, যে স্পিরিট, যে মনের জোর নিয়ে আন্দোলন করা দরকার সেটা পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে সেই ক্যাপাসিটি কতটা আছে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন। বিগত আন্দোলনে সেরকম মানসিকতা পার্শ্ব শিক্ষকরা দেখায়নি, অনেকজন অনেক কারণ দেখাবেন, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু ছিনিয়ে নেওয়া আন্দোলন মানে তো জোরপূর্বক সে দেবে না কোনোভাবেই, আমরা তার কাছ থেকে জোর করে নেব, এটাই হচ্ছে আন্দোলন। তো তাহলে তো সেই রকম মাত্রায় যদি আমরা সেটা না করতে পারি তাহলে সেখান থেকে ফল পাওয়া বা সেই আন্দোলন ফলপ্রসূ হওয়া অনেকটাই অসুবিধা, সাপের লেজে ঢেলা মেরে ছোবল খাওয়ার একটা জায়গা আর কি। এই সমস্ত দিক বিচার বিবেচনা আমরা অনেক দিন ধরে করে আসছি, সেই কথাটি রমিউল ইসলাম শেখ বলছেন। এই কথা আমার নয়, আমি এটা বলছি না। যেহেতু আমরা সংবাদ পরিবেশন করি, বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাই, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যে রমিউল ইসলাম শেখ বারবার এই বার্তাটা দিচ্ছেন। আমি রমিউল ইসলাম শেখকে একটা কথা বলবো, যে আপনার চেয়ারম্যান যিনি আছেন গোপাল দেবনাথ বাবু, তাকে আগে বোঝান। সেই তো আপনাদের যে কার্যকলাপ তার চরম বিরোধী, অতএব আগে আপনার চেয়ারম্যানকে একটু বোঝান। তার পাশাপাশি বলবো, দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ না হলে পার্শ্ব শিক্ষক ও এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা সকলেই কিন্তু চূড়ান্ত বঞ্চিত। আজকে যারা 60 অপশন নিয়েছিল এসএসকেএমএসকে থেকে, তাদের হতাশারও শেষ নেই। অনেকজনের ইনক্রিমেন্ট হয়নি, পৌরসভা মাদ্রাসা একাডেমিক সুপারভাইজার ইনক্রিমেন্ট পাননি, অনেক রকম জটিলতা। এই সমস্তর মধ্যে থেকেই কিন্তু আমাদের ধৈর্যশীল হয়ে, যদি অধৈর্য হয়ে যায় তাহলে আর হবে না, ধৈর্যশীল হয়ে এগিয়ে যেতে হবে বন্ধু। তা ছাড়া কিন্তু হবে না, এবং টেকনিক্যালি একটা জায়গা করা দরকার। এর আগে পার্থবাবু ছিলেন, রবিউল ইসলাম শেখের সাথে একটা পার্সোনাল সম্পর্ক ছিল, কিন্তু বর্তমান যে শিক্ষামন্ত্রী তার তো কোনো ভাবধারাই নেই। আজ পর্যন্ত এতদিন হয়ে গেল শিক্ষক সংগঠনের সাথে দেখা করছে না, এটা একটা চরম অমানবিক বিষয়। যে দেখা করার মতো মানসিকতাটুকুও দেখাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে দাবিটা আদৌ
আদায় করার মানসিকতা কতখানি আছে? আর শিক্ষামন্ত্রীর বক্তব্যই বা কী আছে? শিক্ষামন্ত্রী কি পারবেন নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে? সেরকম জায়গাও নেই। অতএব সব মিলিয়ে একটা মানে সমুদ্রের মাঝ বরাবর আমরা তলিয়ে যাওয়ার জায়গায় রয়েছে। সেই জায়গা থেকে যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধতাই দরকার বন্ধু, ঐক্যবদ্ধভাবেই একটা ডিসিশন নেওয়া দরকার নেতৃত্বদের, কারণ সাধারণদের ভিতরে তেমন বিভেদ নেই। নেতৃত্ব এক হয়ে গেলে সমস্ত শিক্ষক কিন্তু এক হয়ে যাবে, এবং সেটা নিয়েই কিন্তু সরকারের পাশে থাকা হবে না, চরম আন্দোলন করতে হবে। সেগুলো এক জায়গায় বসে ভাবনা চিন্তা করে এগুলো দরকার বন্ধু। এগুলো বলছি কেন? বড় বিষ জ্বালা এই বুকে, দেখিতে দেখিতে খেপিয়া গিয়াছি, থাকিতে পারি না সুখে। চরম যন্ত্রণায় আজকে আমরা প্রত্যেকটি চুক্তি শিক্ষক, সকলেই তো চুক্তি শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসসি শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর, সকলেই চুক্তি শিক্ষক। অতএব যন্ত্রণাটা সকলের এক। আর যাদের ভাতাবন্ধ হয়ে আছে, শিক্ষামিত্র, ভিআরপি, আরও অনেকে আছেন লাইনে, তাদের যন্ত্রণাটা আরও জটিল বন্ধু। এই জায়গায় দাঁড়িয়ে সকলের স্পিরিট, সকলের এম সেই অর্জুনের মাছের চোখের মতো হওয়া দরকার। সেই জায়গা থেকেই আমাদের আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিত হইবে ঋণ। এটুকুই বন্ধু, এগিয়ে গিয়ে দাবি আদায় করতে হবে, ভেঙে পড়লে বন্ধ হবে না। এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী আপডেট দিয়ে আসবো। তবে দাবি আদায় করার একটা চূড়ান্ত মানসিকতা সকলে নিন বন্ধু। এইভাবে আজকে লাখ লাখ মানুষ নীরবে নিবৃতে চোখের জল ফেলে শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।